মানুষের পাশে খিদিরপুর উৎসব। করোনা পরিস্থিতির কারণে খিদিরপুরে কয়েক হাজার মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন তারা। খিদিরপুর উৎসবের আয়োজকদের বেশিরভাগই মোহামেডান স্পোর্টিং এর সমর্থক। মুক্তার, ইয়াসিন, শেখ আসলামের মতো প্রাক্তন ফুটবলাররাও রয়েছেন এই উৎসবের সঙ্গে। অগুন্তি মোহামেডান সমর্থক ও পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিডি দীপেন্দু বিশ্বাস ও মাঠ সচিব বেলাল আহমেদ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। একটা ভালো উদ্যোগ, এখনকার যে সময়ে মাস্ক আর স্যানিটাইজার সবচেয়ে বেশি মানুষের লাগবে। আর একটা জিনিস যে অ্যাওয়ারনেস চাই সোশ্যাল ডিস্টেন্স আর মাস্কের, সেটা ওনারা করছেন। এটা ভালো উদ্যোগ, সামাজিক উদ্যোগ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ভালো কাজ। ভালো, এই মোহামেডান ক্লাবের পক্ষ থেকে খিদিরপুর উৎসব যেটা করছে, প্রথম দেখলাম মোহামেডানের সাপোর্টাররা সবাই আছে, তো এটা একদম মানে একটা মানে প্রথম এটা দেখলাম। এই উদ্যোগটা যদি সব জায়গায় নেয়, কলকাতা ছাড়া যদি আমাদের বাংলার দিকে ডিস্ট্রিক্টে যদি এগুলি নেয়, এটা খুব বড় আমার মনে হয় ইনভেস্টমেন্টের মধ্যে নেই, কিন্তু অনেক মানুষের প্রাণ বাঁচতে পারে, অনেক মানুষ সেভ হতে পারে। এই জিনিসটা যে করেছে, এই যে যারা করছে, এটা খুবই সুন্দর। আমার মনে হয় এইটা তোমার চ্যানেলের মাধ্যমে যদি সবাই দেখে, যদি নিজে নিজের ফ্যান্স ক্লাব আমাদের যারা মোহামেডানের আছে বা এমনি সাধারণ মানুষ যদি অঞ্চলের মধ্যে এটা করলে, আমার মনে হয় গভর্নমেন্টকে সাপোর্ট হবে, জনগণের সাপোর্ট হবে, সবার সাপোর্ট হবে, মানে সব ভালো হবে। ছিলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার আব্দুল সাদিক ও আরেক প্রাক্তন ফুটবলার মোহাম্মদ নাজিব খান। সচিব রাজেশ সাউ খুশি মানুষের পাশে দাঁড়াতে পেরে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মানে আমাদের বলার বক্তব্য যে আমরা যে যে ভাইরাস থেকে আমরা মানে এখন পুরো পৃথিবী যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের স্যানিটাইজার এবং মাস্ক তো পরার খুব দরকার আছে, যেহেতু বাঁচার জন্যে। কি জেনারেল পাবলিকের হাতে কোনো ভালো স্যানিটাইজার মাস্ক ডিস্ট্রিবিউশন হোক, আগামী আমরা লকডাউনের 7 দিন পরেই দিয়ে আমরা রাশন ডিস্ট্রিবিউশন করছি। আর এখন আমরা ভেবেছি কি গরিব লোকরা স্যানিটাইজার ইউজ করতে পারে না, মাস্ক ডিস্ট্রিবিউশন পারে না, এই জন্য আমরা মাস্ক আর স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব আমরা চাই কি অনেক আগে যাক, ক্লাবটা আগে বড়ুক, এখানে অনেক ফলোয়ার আছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবে খিদিরপুরে অনেক ফ্যান্স আছে, আমরা চাই মোহামেডান ক্লাব অনেক আগে যাক।